आगस्ट मास टूपर मास से आगस्ट मास के उद्देश्य कर दत्तमी एकदम यूनियन कर्मसूची हिसाब से 15 अगस्टर अनुष्ठान अनुष्ठान सम्मानित सभापति प्रधान अतिथि आपन जन बार बार निर्वाचित श्रद्धेय बड़ भाई अब्दुल सत्तार साहेब प्रधान बक्ता जननेत्री शेख हासिना जाके ईश्वरगंज के आवी के सुसम्मित कर दायित्व दिए छोटो भाई साफिरुद्दीन आहमेद आज के अनुष्ठान सभापति मंडल श्रद्धेय नेतृबृंद सम्पादक मंडल नेतृबृंद सहयोगी संगठन नेतृबृंद विभिन्न यूनियन आगत श्रद्धेय नेतृबृंद यूनियन आवी लीगर प्राणी सम्मानित श्रद्धेय छोट बड़ समस्त नेता कर्मी भाई सलामुअलैकुम किछु मा बोन उपस्थित आछे शुभेच्छा जानिए दो एक कथा बोले आज के बक्तव्य शेष करब शुद्ध आज के अनुष्ठान एकदम यूनियन এই কারণে আমরা প্রথম অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম যে আমরা এই সুখকে শক্তিতে পরিণত করার জন্য এই সুখকে আমরা শক্তিতে পরিণত করে আমাদের চার পাঁচ বার করে আমাদের নির্বাচন জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে আমাদের নৌকার প্রতীকে মনোনীত করে যে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয় দেয় তাকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনাকে আবার এই দেশের ক্ষমতা দিয়ে এই দেশকে উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য আমরা তার হাতকে শক্তিশালী করার জন্যই প্রথম এই আমাদের এক নং ইউনিয়নে আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি পরবর্তী সময়ে প্রত্যেকটি ইউনিয়নে আমরা এই অনুষ্ঠান করব এই আগস্ট মাসকে সুখকে শক্তিতে পরিণত করে আমরা আগামী জাতীয় নির্বাচনে আমরা জয়লাভ করব আমি এই অনুষ্ঠানে আমাদের বঙ্গবন্ধু সহ শহীদ যারা সপরিবারে নিহত হয়েছে আমাদের জেল হত্যা জেলে চার নেতা নিহত হয়েছে এবং মুক্তিযুদ্ধে সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করে আমি দু একটি কথা উদাহরণ দিয়ে শুধু আমি আমার বক্তব্য শেষ করব ভাইয়ের আমার আজকে আমাদের দেশের মানুষের পেটের ভাতের অভাব নেই কাপড়ের অভাব নেই শিক্ষার ব্যবস্থা উন্নত হয়েছে চিকিৎসার ব্যবস্থা উন্নত হয়েছে সব কিছু হয়েছে আমাদের জননেত্রী শেখ হাসিনার সরকারের জন্য সেই জন্য পরবর্তী সময়ে যদি জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হয় আমাদের প্রত্যেকটি মানুষের উন্নয়ন কেড়ে নিবে এই যারা লুট করতে চায় যারা এই দেশকে ভুল বুঝে ধর্ম ব্যবহার করে সন্ত্রাসী করে ক্ষমতায় যেতে চায় আমি একটি কথাই বলব আজকে দেখেন সেই পাকিস্তানের অবস্থা আজকে তারা না খায় মরছে তারা কোন উপায় অন্ত না দেখে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে তারা কুরবান দেয় তারা সংগ্রাম করে যে আমরাকে আমাদেরকে এই পাকিস্তানকে জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি হিসাবে একজন নেতৃত্ব দেও আমরা এই দেশকে ওই অন্তত বাংলাদেশের মতো অবস্থায় হোক এটা চায় তারা কিন্তু আজকে না খেয়ে তারা না চলতে পারে আজকে জননেত্রীর ফটো নিয়ে তারা মিছিল করে আরেকটি কথা আমি বলবো যে আমাদের দেশ যে এগিয়ে গেছে যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল এই দেশের মানুষকে সে এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ করবে সেই লক্ষ্যে একমাত্র আমাদের
জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ এই কাজ করবে না। আওয়ামী লীগ সরকার ছাড়া এই দেশের মানুষের কাজ করবে না। সেই জন্য আগামী নির্বাচনে আমরা এই এক নং ইউনিয়ন থেকে শুরু করতে হবে যে আমরা যেন এই ইউনিয়ন থেকে এগারো নম্বর ইউনিয়ন পর্যন্ত আমরা যেন নৌকার মাঝি আমরা খুঁজে নিতে পারি। সেই আশা আহ্বান রেখে সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিনই হোক।